সাচার জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব সম্পন্ন। ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা ঐতিহ্যবাহী চাঁদপুরের কোচা উপজেলার সাচার শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব পালিত হয়েছে। গতকাল দুপুরে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী ভক্তবৃন্দের উপস্থিতিতে আসন্ন রথ উৎসবকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এ স্নান যাত্রা উৎসব মুখর পরিবেশে পালন করা হয়েছে। রথযাত্রা উৎসব কমিটির সভাপতি সুখদেব গোস্বামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গোপের পরিচালনায় এ সময় সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটুকৃষ্ণ বসু, সাধারণ সম্পাদক বাসুদেব সাহা সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিল। উল্লেখ্য যে 19 জুন মঙ্গলবার প্রথম রথযাত্রা উদযাপিত হবে।